জয়গুরু দাদা, প্রথমেই আপনাকে প্রণাম ও গভীর শ্রদ্ধা জানাই। আপনি এখন আমাদের বিশ্বগুরু ইউটিউব চ্যানেলের ক্যামেরার সামনে। আমার আজকে নিজস্ব অভিজ্ঞতাও আছে এবং অনেকেই বলে যে ঠাকুর নিয়ে চলছি, কিন্তু মাঝে মাঝে হতাশা কষ্ট নানা রকমভাবে ডুবে যাই, নিজেকে হারিয়ে ফেলি কোনো অনেক সময়। তো এই যে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, সংসার জীবন, ব্যর্থতা চলায় জীবনে নানা রকমভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক সময় নিজের কনফিডেন্স আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, হারিয়ে যাই কোথাও, মাঝে মধ্যে নানা রকম মানে প্রবৃত্তি তাড়িত হয়ে মাথায় নানা রকম চিন্তা আসে। আপনি তো বহু পুরনো মানুষ, আপনার নিজস্ব অভিজ্ঞতা বা নিজের জীবনের কিছু এরকম যদি কিছু শেয়ার করেন, তাহলে আমরা তো ঠাকুর নিয়ে চলছি, যাতে ঠাকুর থেকে না চলে যাই বা এগুলো কাটিয়ে কেমন উঠব, এরকম যদি কিছু একটা শেয়ার করেন, তাহলে আমরা নিজেদের সেইভাবে চলার চেষ্টা করব। জয় গুরু দাদা। দেখুন, আমাদের চলা মানে ঠিক মতো চলাটার মধ্যেও মানে খুঁত আছে, চলন যেভাবে চলনের মধ্যে অনেক ডিফেক্ট আছে, খুঁত আছে চলাটাও, মানে আমরা জানি না। ঠাকুরের একটা কথা বললেন না, ব্যর্থতা, ঠাকুর ব্যর্থতা মোটেই পছন্দ করতেন, ফেলিওর জীবন মোটেই পছন্দ করতেন, বুঝলেন। ঠাকুর একটা কথা আছে, ছোট্ট ছোট্ট নীতির চলন দূরদৃষ্টি অনুপাতি ইষ্টানুপ একপ্রাণতাই গড়েই গেলেন মহান জাতি। আমার জীবনে চলার পথে এই ছোটোখাটো জিনিসগুলো অবহেলা করি, ছোটোখাটো জিনিসকে নেগলেক্ট করি, এই জিনিসটাকে যদি প্রথম জীবনের থেকে ওই নেগলেক্ট না করে সেইটাকে কমপ্লিট করে সে সাকসেসফুল করে যদি চলতি, তাহলে আস্তে আস্তে বড়োগুলো সাকসেসফুল রাস্তায়। কিন্তু প্রথম জীবনে চলনাটাই আমাদের রয়ে গেছে একটা নেগলেক্টিভ ভাব, ঠাকুর এগুলো পছন্দ করতেন। একদিন ঠাকুরে বসে আছি, অনেক আগের কথা, ঠাকুর পরিবারে মনে নেই, খুব সম্ভবত সর্দার পূজ্যবদ্ধ সর্দার কোনো ছেলে ছোট, সে একদিন ঠাকুর ওই পার্লারে ঠাকুর বসলেন, ঠাকুর আরও লোকজন বসে পার্লার ঢুকলেন। ঠাকুরের সকালবেলায় পত্রিকালারা অনেকগুলো পত্রিকা ঠাকুরের সামনে রেখে দিত, ইংরেজি পদ বাংলা বাংলা অনেক রকমের কাগজ থাকে, তা ঠাকুরকে মাঝে মাঝে ওর থেকে পড়ায় পড়ায় শোনানো হতো, তা রেখে দিয়ে গেছে বেশ সুন্দর করে সাজানো হতো। একটি ছেলে ঢুকে এসে ওর থেকে কী পড়বে বলে টেনে বের করে নিয়ে বাইরে নিয়ে পড়ে টড়ে দেখে রেখে আবার ঢুকিয়ে দিয়ে গেল। আগেরটা বেশ সুন্দর সাজানো ছিল, সে উপরে ফেলে নিয়ে চলে গেল। এই এদিকে তুই ওটাকে সাড়ায় বেড়ায় করে ঠাকুরের বাড়ি ওরা সাড়ায় বেড়ায় করে রাখলি কেন, যেমন ছিল তেমনি রাখ সুন্দর করে। ওই যে ডিফেক্ট তার চলনা ফেলে দিল সাড়ায় বেড়ায়, আমরা প্রত্যেকটা জীবনে চলনা। দেখুন, ঠাকুরের চোখে পড়ে গেল, ঠাকুরের বিছানা দেখেছেন, তার উপর একটা মশাই জানানো হতো, ঠাকুরের বিছানা তো কত বড়, বুঝলেন তো, তা মশাই টানাতো, মশাইটা টানাতে অনেকগুলো তার ইয়ে আছে, গিট আছে, খোট আছে, তা টানাচ্ছে, তা টানাতে গিয়ে একদিন ছোটো বড়ো হয়ে যাচ্ছে, একটু টানা টানা করে টানা টানা নতুন মশাই টানছে টানতে গেছে, তা এক জায়গায় ছোটো হয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণ পরে একটা লোকের একটা অন্য একটা দৌড়িয়ে নিয়ে এটা গিট মেরে ওটা সোজা করতে গেছে। এই গিট মেরে চলো, ঠিক করে লাগাও, দর্দি যখন নিয়ে গেছে মেপে নিয়ে গেছে নিশ্চয়ই ওর ঠিক আছে, তুমি ঠিক মতো লাগাও, কোনটা কোনটা আট দশটা তার ইয়ে আর কি গিট আছে, হ্যাঁ বড় মশাই তো, তুমি গিট মেরে চলো, এই গিট মারা স্বভাবটা কমাও, এখন গিট মারবা তোমার জীবনে আপনার গিট মেরে 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 সারা জীবনটা চালাও চেষ্টা করবা, বন্ধু সুষ্ঠুভাবে চলতে পারবা না, ওই যে গিট মারা অভ্যাস ওটা তোমার ব্যক্তিগত জীবনেও গিট মেরে যাবে, এটা ওটা জোড়া তালি দিয়া জোড়া তালি দিয়া জোড়া তালি দিয়া। দেখা গেল
সাতবার না আটবার মশাইটা ঘুরে 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 লাগা ফিটল, একবার ফিটল, এইবার ঠিক আছে যাও। ঠাকুরের জীবনে ব্যর্থতা বলে কোনো ইয়ে নেই, বুঝলেন তো। একবার ঠাকুরের ঠাকুর খাওয়ার পরে লবঙ্গ একটা দেওয়া হয়, লবঙ্গের উপরটা ফেলে এনে ঠাকুরের হাতটা তো মোলাম একটু উঁচু, মানে পদ্ম পাপড়ির মতো এরকম দিয়েছে ঠাকুর, তা সেটিয়ে ঠাকুর এরম করে মুখে দেন খাওয়ার পরে আর কি, দিতে গিয়ে কোথেকে ওরা পড়ে গেছে, পড়ে গেছে তো পড়ে গেছে এতটুকু জিনিস, কোথায় গেল কোথায় গেল বিচার করে না, নিচে পড়ছে খোঁজ খোঁজ খোঁজ। আর একটু বলছে ও থাক আপনি একটা আরটা নেন, থাকবে না ওইটা খোঁজ ওইটা খোঁজ। ঠাকুরের এইবার খোঁজা খুঁজে তিন চারজনই মিলে খুঁজ দেন, ও তো দুজনে খোঁজা পাবে, খুঁজে 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 টর্চ আনা আলো, টর্চ আনতে আনতে দেখা গেল ওই ঠাকুরের যে চৌকির কোনার দিকে পড়ে আসে, এই নেয় না আবারটা ধুয়ে ঠাকুর ওইটা আবার ঠিক অমনি করে খেলেন। ওই যে ব্যর্থতা ঠাকুর মানে এই আছে তার ঠাকুরের জীবন, ছোট্ট ছোট্ট নীতি চল আমি পরীক্ষা দেবো, মানে আমার তো ম্যাট্রিক পর্যন্ত যাই হোক স্কুলে পড়েছি, বাকি জীবনে যে পরবর্তী জীবনে যে পড়াশোনা করেছি যে আমি প্রাইভেট পরীক্ষা দিয়েছি, প্রাইভেট সব দিয়েছি এবং পরমপিতার দয়া অন্যের সাহায্য বেশি নিয়ে নেই, খুব কম পড়ুন। তা প্রথম যখন পড়তে গেছি তখন বোধ হয় আইআইটিএ পড়বো, সেই সময় একটা সাবজেক্ট নিয়েছিলাম লজিক, লজিক এমন একটা সাবজেক্ট নিজে নিজে পড়ে ওঠার ঠিক ঠিক অসুবিধা হয়, নিজে নিজে পড়তে হয়তো অনেকে পারে কিন্তু আমার পক্ষে খুব কষ্ট হতো, নিজে পড়িয়ে নিজে বুঝে নিজে নিয়ে একটা ইয়ে ঠিক আছে। তা ঠাকুর কাছে বলছি ঠাকুর পরীক্ষা দেবো এরকম কী কী সাবজেক্ট, আমি বললাম স্যার ওই সাবজেক্ট ঠাকুর ওটা আমি বাদ দেবো, অন্য ওই বলবে সাবজেক্ট নেবো কম্পিউটার, তুমি ওইটা দিয়েই পরীক্ষা দাও, এই যে ব্যর্থতা। আমার এই ফেইলিওর পছন্দ হয় না, ফেইলিওর জন্য আমি পছন্দ করি না, তুমি যেটা ধরেছ ওইটাই শেষ করো। হ্যাঁ ঠাকুরের প্রত্যেকটা জিনিস চলে এরকম ছোট্ট ছোট্ট নেই, এগুলো চল না, আমরা চলি না চলি না, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা এই জীবনে যদি আমার একমাত্র মূল মন্ত্র হয়ে থাকে ওইটাই আমার ধ্যান, ওইটাই জ্ঞান, ধ্যানে মানে অন্য কোনো চিন্তা নেই, ধ্যান যখনই বসলাম ধ্যান আমার ইষ্ট চামড়া ইষ্ট ধন্দা ইষ্ট চিন্তা ইষ্ট কী করে আমি লোককে ঠাকুর মুখ করবো, কী করে ই করবো ঠাকুর কী কী বলেছেন সেটা আমার জীবনে করবো অন্য জীবনে, এটা ধ্যানে জ্ঞানে যে এক নিষ্ঠা ধ্যান, ধ্যান তো আমাদের কাটা কাটা হয় না, এই করলাম ওটা হয়ে গেল, এক জায়গায় পড়েছিলাম এটা আমার পড়া। ধ্যান মানে গভীর ধ্যান, মহাপুরুষরা যেমন ভগবান বুদ্ধ ধ্যান করে দেখে, ঠাকুর জীবনে তো অন্য আছে ঠাকুর জীবন বলতে না, কিন্তু ভগবান বুদ্ধ মোহাম্মদ মোহাম্মদের একটা ধ্যানের কথা বলছি, মোহাম্মদ যখন ধর্ম প্রচার করতে আরম্ভ করলেন তিনি পৌত্তলিক মানে পুতুল পূজা বন্ধ করে ওই এক ঈশ্বরবাদ তিনি বললেন, এক আল্লাহ ছাড়া আর কিছু নেই, এরকম নিরাকার আল্লাহ ধ্যান করে। এখন আরব দেশের সে গেল তারা পছন্দ তার বিভিন্ন পুতুলের পূজা, এমনকি ও যে বংশের মানুষ তারাও কিন্তু ব্রাহ্মণ ওই ইয়ে পুতুল পূজা করতো ওই মন্দিরে বা মন্দিরের পুরোহিত ছিলেন ও ঠাকুরদা, ও তো ছোটোকালো বাবা মারা যায় মারা যায় খুব ছোটোকালো, মোহাম্মদের লাইফ তো বড়ো ইয়ে লাইফ দারুণ কঠিন লাইফ, যাই হোক সেদিকে যাচ্ছে না। তা তিনি যখন ধর্ম প্রচার করতে আরম্ভ করলেন তখন তার বিরোধিতা যা হয় একটা নতুন ধর্ম নিয়ে তখনকার দিনে রাজা যারা ছিল তাকে ওকে মার্ডার করবে করে ঠিক করে ওনার শিষ্যরা ওকে বাঁচাবার জন্য মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন পালাচ্ছে, ওনার বড়ো শিষ্য ছিলেন চারজন আলী ওমর ওসমান আবু বকর, আলী ছিল আবার সবচেয়ে তার মানুষ তার জামাইও তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তা আলী অত্যন্ত ভক্ত ছিলেন, আলী ওমর আবু বকর ওসমান এই চারজন বড়ো শিষ্যতা, আলী হচ্ছে তার অত্যন্ত ঘনিষ্ঠ তার নিজের জামাইও বটে, তা আলী তাকে কোলে করে নিয়ে পালাচ্ছে চারজন সব পালাচ্ছে, আর এদিকে শত্রুপক্ষের সৈন্যরা গোড়া নিয়ে চলছে মরুময় দেশ তো
চলতে 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 তারপরে ওই মরুভূমির মধ্যে পালাচ্ছে পালাচ্ছে, আর তারা ওই তাদের পায়ে লক্ষ্য করে করে গোড়া নিয়ে সেই শত্রুপক্ষের সৈন্যরা সেই গোড়া দেখে 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 যাচ্ছে মরুভূমির মধ্যে, যেতে যেতে একটা গুহার মধ্যে ঢুকে গেছে, বাসা বাজনার পাচ্ছে না, গুহার মধ্যে ঢুকে ঢোকার সঙ্গে সঙ্গে মানে এগুলো তাকে রক্ষা করার জন্য একটা একটা মাকড়সা এসে গুহাটাকে আস্তে 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 মাকড়সার জালে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, ওই ওরা পায়ের ফুট স্টেপ দেখে লক্ষ্য করতে করতে আস্তে আস্তে দেখে গুহার সব পর্যন্ত পায়ের দাগ আছে, ঢুকতে গেছে গুহায় দেখে না, এ তো একটা মাকড়সার জাল, এ তো ওরা ফিরে চলে গেল। এখন ভিতরে বসে আছে, দেখে কি একটা তীর ওই মোহাম্মদের উরু দেশে বিদ্ধ হয়েছে, বিদ্ধ হয়ে ভেদ ভেদ বেড়ে গেছে, ওই তো ইতিহাস আছেন, রক্তে রক্তে বসে যাচ্ছে। আলী তার কোলে করে বসে আছে, অন্য শিষ্যরা তাকে সেবাশ্রয় করছে, আর ট্রেনে ওটা বের করা যাবে না, বের করতে গেলে খুব কষ্ট হবে, প্রভুর কষ্ট হবে, কী করা যায়। সবাই মন ট্রেন করে আলী বলছে শোনো, উনি যখন ধ্যানে বসবেন তখন ট্রেনে বের করেন, মানে এত গভীর ধ্যান থাকে যে বাইরে কোনো জ্ঞান থাকবে না, মানে আমি ধ্যান সম্বন্ধে বলছি আর কি। তাই হলো, উনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আস্তে আস্তে ট্রেনে বেরো টেরই পেলেন না, এলো ধ্যান, বুঝলেন তো। আমাদের ধ্যান তো ঠিক আছে, ঠাকুর বলেছেন এই করি, একটু হলো না আর চললো, এলো অনেক খাপসার খাপসার, এই হলো ধ্যান। এই ধ্যান জ্ঞান যদি আমাদের থাকে, ইষ্ট চিন্তা ইষ্ট ধ্যান, তাহলে আমাদের আর অন্য কোনো রকমের ইমেল পাওয়ার আমাদের ঢুকতে পারে না, বুঝলেন তো। এগুলো আমরা চলি না, চলার চেষ্টা করবো, ঠাকুর কী বলেছেন, ঠাকুর যেভাবে বলেছেন, অনেক ঠাকুরকে চল চল দেখেছি তো, তার জীবনটাকে লক্ষ্য করি, হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা দেখেন, হয় না বললেন, আমি পুরনো জীবনের কথা বাদ দেন, এই যুগের কথাটা করছি। একটি ছেলে আপনার দেখেন এখন আলোচনা পত্রিকাও লেখে, ডক্টর জীবন চক্রবর্তী, একটি ছেলে ডক্টর পিএইচডি আছে, লেখে ওই ইয়ে ঠাকুরের যে ছড়া আছে, ছড়ার পরে রিসার্চ করে ডক্টর সেই ছড়ার সম্বন্ধে লেখেও, বাংলা সাহিত্যে ছড়ার অবদান নাকি আই লেখে লিখে যাচ্ছে, খুব পণ্ডিত মানুষ ওই ডক্টর চক্রবর্তী, দারুণ ছেলে, মানে এখন বড় হয়েছে, যাই হোক ওকে আমি অনেক দিন থেকে চিনি, অত্যন্ত গরিবের ঘরের ছেলে, খুব গরিব ঘরের ছেলে, ওর বোধহয় মা আছে, মানে কে আছে আমি জানি না, যাই হোক খুব গরিবের জন্য এটুকু জানতে হবে, বোধহয় মাই আছে, পড়াশুনো হয়নি, এই 7-8 পর্যন্ত পড়েছিল না কি জানি, আর লেখাপড়া তো হয় না, দুর্ভাগ্যক্রমে কী কারণে ওর একটা ঠ্যাং বোধহয় রেলে টেলে কী করে লাইন টাইন পার হতে যায়, পাটা কেটে যায়, পাটা কেটে যায় ওটা ইম্পুট করতে হলো, মানে কেটে বের করে দেওয়া হলো, এক পা দিয়েছিলো চলে কী করে, এখন ভালো ইয়ে নেই ক্ষমতা নেই যে বাঁশের লাঠি, বাঁশের লাঠি বয়ে 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 চলতেই পারে, হঠাৎ যাই হোক দীক্ষা নিল, যাই হোক দীক্ষা নিয়ে ও আমি সংক্ষেপ বলছি, ও শ্রী শ্রী বর্দার সংস্পর্শে আসি মাস, তারপরে কিছুদিন দেখতাম ওকে ওই যে স্বস্তি বাহিনী বলে একটা ইয়ে হয়েছিলো, সেই স্বস্তি বাহিনী ছেলেদের সঙ্গে গুত্ত টুত্ত ই করত টুত্ত ওই গুরু ওই লাঠি নিয়ে নিয়ে সবারই গিয়ে আর ঠাকুরকে আসতে ফেরত করেছে, করতে করতে বর্দার যাই হোক সংস্পর্শে আসা পরে ওকে আবার নতুন করে পড়াশোনা, ওই বর্দাবরা তখন তখন নাকি কখন জানি না দেখি পরবর্তীকালে ও ওকে দিয়ে মাধ্যমিক পাস করালো, পড়াশোনা করলো, মাধ্যমিক পাস করে আই এ নাকি ওই কী করে উচ্চ মাধ্যমিকে পাস করালো, তারপরে বিএ এম এ বিএসডি পর্যন্ত করালো, তারপর পায়ে ওই একটা ফলস ইয়ে দিয়ে লাগায়, এবং পিএইচডি সেটা কি, সেটা হচ্ছে ঠাকুরের অন্য কোনো বাইরের সাবজেক্ট না, ঠাকুরের ছড়ার পরে ও লিখেছে, লেখার লেখুতে আমি পড়তে দেখেছি কত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ওই পিএইচডি সে করেছে, কারণ ঠাকুরের এই ভাষা ঠাকুরের ভাষাগুলো তারা স্বীকার করতে চায় না, ই করতে চায় না, তা আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, বুঝলেন মানে ওর যে ইয়েটা সবটা ঠাকুরের অপার করুণা, ওর মানে ইচ্ছা ইচ্ছার সত্যি এত প্রবল সেটি ছাড়িয়ে ওর আমি এ পড়তে পড়তে দেখেছি, তাছাড়া সেদিন আমি চিনি খুব ভালোই চিনি, মানে আমি খুবই করে ছোট অনেকটা জিনিস চিনি,
যে এখন তো খুব বড়ো পণ্ডিত লোক, লেখে টেখে বিরাট পণ্ডিত লোক, বিরাট ইয়ে, এখন দেখেন বক্তি টক্তি গায়ে সব জায়গায় ই করে, ওর একটা পাও কিন্তু ওই ফলস পাও লাগানো, সেই যারা দেখেছেন চলে, এখন বাঁশের লাঠি দিয়ে দিয়ে কত কষ্ট করে চলে জীবনে, এই যে একই জীবনে এই জীবনে মানে কী বলবো, আমরা আধুনিক, আমরা তো পুরনো কথা শুনলে ভাববেন কি জ্ঞানী গল্পই, এখনও ছেলেটি আছে, এখনও বক্তৃতা দেয়, এখনও লেখে, বুঝলেন, দেখবেন এই যে জীবন চক্র, ডক্টর জীবন চক্র সামনে পড়ে, এগুলো ঠাকুর ধরে চললে কী হয়, আর ওর লেখাটা দেখবেন এই যে আছে, আরও অনেক আছে, অনেক ঘটনা বলতে পারি, যাই হোক আমার সামনে পড়ে চোখে পড়ে ভাসছে বলে বললাম, আমরা হতাশা বলে কিছু নেই, কারণ হতাশা আমরা করি না, তাই হয় না, করলে হয়, এ তো করে দেখালো ছেলেটি, মানে ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়া পর্যন্ত তাকে দিয়ে ডক্টরেট করে টোরে আজকে সে একজন বিরাট পণ্ডিত মানুষ, থ্যাংক ছিল ওনার ঠ্যাংখানও লাগেছে সেইতে, এখন খুব বড় হয়ে যায়, তো এগুলো আর অহমিকা নেই ছেলেটির, আমার যেমন ফোনও করে আমাকে, আমাকে ফোন টোন করে যে জানি তো আমি পুরনো লোক বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে এটা গ্রাম ওটা গ্রাম, এই এরা কী পারে কি না, এই মানে অনেক আছে যারা ঠাকুরকে ধরে ঠাকুরের কাছে সংস্পর্শ আসে, ব্যর্থতা আমরা নিজেরাই ব্যর্থ হয়ে গেছি, নিজেদের চলনাটা ব্যর্থ, বুঝলেন, ঠাকুরকে আমরা আমাদের মতো করে চিন্তা করলে হবে না, তাকে চিন্তা করতে হলে দেখতে হয় অত্যন্ত সাধারণের মধ্যে কি অসাধারণ, হ্যাঁ না, খুব সাধারণ অত্যন্ত অসাধারণ, হ্যাঁ কেমন জানেন, আমরা তো আমাদেরও চলি না না সিম্পল, তো ব্যাপার হচ্ছে একদিন উৎসবের সময়, গরমকালে উৎসব দেয়, উৎসবের পরে উৎসবের সময় একটা লোক দীক্ষা নিয়েছে আশ্রমে বসে, তা সকালবেলায় ঠাকুরের ই খুলিছে, খোলা টোলার পরে প্রার্থনা আর্থনা হয়ে গেছে, লোক ভিড় ঢুকে গেছে, তো ও ঠাকুরের সামনে যাবে, তা ভিড়ের সময় তো ভিড় না যাবেন না যাবেন না করে যে গেটে ছিল সে আমি ঠাকুরের সঙ্গে কথা বলবো, নতুন দীক্ষা নিয়েছে কিনা ঠাকুরের সঙ্গে কথা বলবো, তা বলছে ঠাকুর একটু অসুস্থ হয়ে পড়েন মাঝে মাঝে, যখন ইয়ে হয় বেশি বৃষ্টি হলে হতেন, সে গেটের সামনে কী না যাওয়া যাবে না ঠাকুর কাছে যাওয়া যাবে না, আমার কথা আছে, কী কথা আমার বলেন, কালকে আমাকে রীতি দেবতা দীক্ষা দিলেন, দিয়ে বললেন সকালবেলায় খালি পেটে তুমি থানকুনি পাতা খেয়ে জল খাবা, তা থানকুনি পাতা আমি পাচ্ছি না, এখন কী করবো, দাদার মেজাজ গরম, থানকুনি পাতা খাবে কোথায় পাবে সেটাকে ঠাকুর বলে দেবেন, এটাও ঠাকুর বলবেন, মানে যেমন হয় আর কি, ব্যক্তি বুকছে মেরে দিয়েছে, ঠাকুর বলছে এই কী কয় ও কী কয়, ঠাকুর কালকে দীক্ষা নিয়েছে এখন থানকুনি পাতা পাচ্ছে না কোথায় খাবে তাই আপনাকে জিজ্ঞাসা করবে, তা আমাকে কবে না কারে কবে, ও ঠাকুর কত ও আমাকে কবে না কারে কবে, ঠাকুরের ভাষাটা দেখেন মানে মানে বোঝা মুশকিল, আচ্ছা যাই হোক সেই আমাকে একবার আপনার একটা ঘটনা, একবার এক দাদা না একটি ছেলে সেই নোয়াখালী না বৈশাল থেকে পয়সা বসে করি নাই ঠাকুরের নাম শুনে তা হাঁটা পথে হাঁটতে 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 প্রায় কয়েকদিন করতে করতে গিয়ে পাবনায় উঠেছে, পাবনায় গিয়ে ঠাকুরের ই করে দেখে শুনে ওর দীক্ষা নেওয়ার খুব ইচ্ছে হয়েছে, তা দীক্ষা নেবে ঠাকুর বলছে হ্যাঁ পাশে একই রীতি ছিল তুই দীক্ষা দিয়ে দিবি, তা ঠিক আছে দীক্ষা দিতে গিয়ে শোনো দীক্ষা নিতে গেলে ঠাকুর প্রণামী লাগে ঋত্বিক দক্ষিণা লাগে ইষ্টিপীতির জন্য আলাদা লাগবে বুঝলে তো, সব রেডি আছে তো, যদি না থাকে ভিক্ষা টিক্ষা করে ঠিক করো, যা আমাদের ঋত্বিকরা করি, হ্যাঁ ঠিক আছে, ও কী করেছে ছানা পয়সাও কাজ ছিল, তো ঠাকুরের মাতৃ মন্দির বারান্দা ঠাকুর বসতেন তো, তো মাতৃ মন্দির বারান্দার ওই ডান দিকটায় ছোটো একটা রাস্তা ছিল, রাস্তার ওপারে একটু ফাঁকা জায়গা ছিল,
ওদিকে ফিলান্থ্রপি ছিল, এটা পোস্ট অফিসের মতো একটা ইয়ে ছিল ঘরের মতো, তার মধ্যে রাস্তার পাশে, ওই রাস্তার পাশে সকালে বিকেলে এই সবজির দোকান বসতো, হ্যাঁ এই সবজি টবজির বসতো, আর লোকে আশ্রমের লোক কিনতে নিত। তো ওই সবজির দোকানে দেখে কিছু শাক আলু, ওই সয়ানা দিয়ে শাক আলু কিনেছে, তখন বেরিয়েছে তাকে দেখছে শাক আলু দেখি করবে কুচুরি করে নিয়ে গেছে, সব রেডি আছে তো, হ্যাঁ ঠিক আছে দীক্ষা দিয়ে বসে, এবারে ঋত্বিক দক্ষিণা দাও, আগে শাক আলু বাদ করেছে, কিছুটা ঋত্বিক দক্ষিণা কিছুটা ঠাকুর প্রণামী হিসেবে, আর ইষ্টিপৃথিবী বেটবে রাখিছে বাদটা করে গেল কুচুরি, ওটা কি দক্ষিণা, ওইটা তোমার দক্ষিণা, আমি তোমাকে বারবার করে পই পই করে বললাম যদি না থাকে তুমি ভিক্ষা করো লোকে দেবে, তুমি ও দিয়ে কী করবো, মানে রেগে গেছে, তারপরে উঠতে পারছে না কী করবে ও রাখিছে, তারপর কোনো রকম জোড়া তালি দীক্ষা টিক্ষা দিয়ে ঠাকুর প্রণাম করতে যেতে হবে, ঠাকুর প্রণামী ঠাকুরকে দিতে হয়, ও কুচুরি করে নিয়ে গেছে, দেখে ঠাকুর দেখেন কী বেয়াদব লোক, আমি ওকে পই পই করে বুঝিয়ে দিলাম দীক্ষা নিতে হলে কী করতে হয় কী দিতে হবে, তোমার কাছে যদি না থাকে তুমি ভিক্ষা করো, যে ভিক্ষা করে নেওয়া যায় সেটা, ও শুনলো না এই কতগুলো শাক আলু নিয়ে এসে এর, আর ঠাকুর তা তুলছে এই শাক আলু শাক আলু দে আমার দে আমার দে, ঠাকুরের গায়ে একটা অবনা ছিল দে আমার দে, ঠাকুর ওইগুলো নিয়ে কুচুরি করে নেমে গিয়ে বড় মার সামনে সবাই হা করে তাকাল, বুঝলেন তো, দেখেন এই যেমন বলেছেন ঠাকুর, আবার দেখেন একবার অজিত গাঙ্গুলিদা উত্তর ইয়ে বাংলায় ওনার দীক্ষা টিক্ষায় কাজ কাজ করেন করে টরে, সেই কত 35 জন সত্যি দীক্ষা দিয়েছে, আজ ঠাকুর সামনে গপ্প টপ্প দিচ্ছে, ঠাকুর গেছেন দীক্ষা মানে তখনকার দিনে এক আনা দুই আনা দক্ষিণে দিয়ে হয়ে গেছে, এবার দীক্ষা দিয়ে চলে আছে, তারপরে তা তুই দক্ষিণা কত পেলি, ঠাকুর দক্ষিণা এই দিয়েছে আমি নিয়েছি কত, ওই এক আনা দুই আনা করে কত এক টাকা কত হয়েছে জানো, আর ঠাকুর মনে আমি ওইরকম কিছু নেই, মানে আমরা সংক্ষেপ করে দিই তা দিয়ে দেবে না, মানে দীক্ষাটা হবে এইটা, এই তুইও ডুবলি আমাকেও ডুবালি, মানে সহজ দীক্ষা তো মানে একবার ইয়ে গেছে, আর দীক্ষার সময় দীক্ষা প্রণামী তাকে বলতে হবে তোমার সাধ্য মতো যত সাধ্য আছে সাধ্যটা কী করে, এখানে এই সুযোগটা পাবে না, দীক্ষার সময় তুমি যা দেবে তার এরপরে হয়তো অনেক কিছু দিতে পারবা, কিন্তু এইটাই তোমার জীবনে যা কিছু সবচেয়ে অর্ঘটা যা এই বোধটা তাকে জায়গায় দিতে হয়, সে কী করবে পরবর্তীকাল দাঁড়িয়ে, হ্যাঁ আর আমরা করেছি কি এখন তো দেখেছি কি 10 টাকা চার আনা 11 টাকা চার আনা নিয়ে এসে এই মানে দেওয়া হয়েছে, হ্যাঁ প্রত্যেক দীক্ষা দিচ্ছে যেন ওই ওইটার গিয়ে ওটা কী করতো ওটা কেমন, আমিও দেখেছি ওইরকম দীক্ষা দেওয়ার পরে বা উঠার পরে আমাকে ওর প্রণাম করছে সে তো 100 টাকা জমা করবে, মানে ইষ্ট হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইষ্ট কারণ তাকে প্রণামটা বেশি দেবে, আমাকে দিচ্ছে আবার আলাদা বলে না কাম আমি ওখানে দীক্ষাপ্রণাম দিয়েছি, মানে বুঝনই হয়নি তাকে ভালো করে যাজনও করা হয়নি যে কী করে যাজন করে দীক্ষা দিতে হয়, এগুলো আমাদের অনেক ডিফেক্ট আছে বুঝলেন তো, ঠাকুরের চলার মধ্যে নিয়ে যে দেখেছে এখানে, বুঝলেন ঠাকুরকে নিয়ে চলতে চলতে কত জীবনে কত ঘটনা ছোট ছোট ঘটনাগুলো, একবার অন্য ড্যাগিয়ে আসি আমি রেঙ্গুনি আসি বারবার থাকতাম, আমাদেরই প্রাক্তন এক ছাত্র আমাদের সে পাস টাস করে চাকরি বাকরি পেয়েছে, যায় আমার মাধ্যমে সে নামও পেয়েছে, ওর মা আছে আর ও চাকরি পেয়েছে একটা ভালো চাকরি পেয়েছে, আর এখন জুনিয়র ক্লার্ক সরকারি চাকরি, দীক্ষা টিক্ষা নেওয়ার পরে মাও নিয়েছে ও নিয়েছে, ওরা হচ্ছে আবার বুদ্ধিস্ট বড়ুয়া টাইপের বাঙালি, হ্যাঁ বড়ুয়া, তা ওর মার ইচ্ছা ও ছেলের বিয়ের কথা, তা আমাকে বলেছে দেখেন আপনার স্কুলে কোনো মেয়ে টেয়ে থাকে, আমার সম্প্রদায় বুদ্ধিস্ট নেই, আমার তো আছে ওখানে অনেক বুদ্ধিস্ট ইয়ে আছে, আছে মেয়ে তো ভালো মেয়েই আছে, তাহলে আপনি ঠিক করে দেন না এটা,
তাই মোটামুটি একটা মনামনি একটা ঠিক করলাম, আর আমি বললে সে বিয়েটা হবে, কারণ তার বাপ মা আমাকে যথেষ্ট সুন্দর করে, মেয়ের বাপ মা। তা ওকে আমি প্রপোজাল দিলাম, ও তো রাজি হয় না, না আমার এই বেতনে এখন আমার সংসার চলে না, কী করে চলবে, এই আরও আর দেরি করে বিয়ে করবো, আরও যাই আর উপরে পোস্টে উঠি আর কী করে যা হয়। ওর মার খুব ইচ্ছা আমি কখন মরে যাবো, কী হবে, ছেলেটিকে বিয়ে দিয়ে যায় এরকম খুব। আমি কয়েকবার বুঝলাম, দেখলো ই করে না। তারপর একবার ওর দেখা ঠেকানো আবার ইচ্ছে হলো ঠাকুর দর্শনে যাবে, তা আমার সঙ্গে আসলো, আমাদের ছুটি হলো, ছুটি আমার সঙ্গে আসলো, দেওঘরে গেল, দেওঘরে গিয়ে আমি পরিচয় গেলাম ও আসলে। একদিন ঠাকুরের সামনে ওকে বললাম, ওর সামনে ঠাকুরকে বললাম, ঠাকুর ওর মার খুব ইচ্ছা ওর বিয়ে হোক, ও রাজি হচ্ছে না, কারণ ও যে এখন চাকরি করে যা বেতন পায়, ও বলে যে তাদের সংসার চলবে না, এখন কোনোরকম চালায় মা বাবা আমাদের চলে যায়। আমি সব বুঝে বললাম, ওর ভবিষ্যৎ খুব ভালো আছে, ওর চাকরি জীবনটা খুব সরকারি চাকরি পেয়েছে। ঠাকুর তাকাচ্ছেন তাকায় টাকায়, তো ও ঠাকুরের ইয়ে বসে আছে ওই বড় বঙ্গের বারান্দায়, জ্যোতি আশ্রম মহিলাদের দূর গেছে ওপারে আর কি, মাঠার ওপারে। তো জ্যোতি আশ্রমের পাশে একটা মাসাতে একটা লাউ গাছ দিয়েছে, লাউ গাছটা বেয়ে 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 যাচ্ছে নতুন, একটা লাউ খানিকটা হয়েছে আর অনেকগুলো ছোটো ছোটো মানে লাউ ধরেছে। ঠাকুর বুঝে আচ্ছা ওই দেখতো ওই মাসাতে একটা কী গাছ উঠেছে, সেটা বলছে সম্ভবত লাউ গাছ, সম্ভবত না দেখ ভালো করে দেখ, তার হ্যাঁ ওটা লাউ গাছ হবে, ওই লাউ গাছটায় লাউ আছে, হ্যাঁ একটা লাউ লম্বা আছে আর আছে আর ছোটো ছোটো লাউ ধরেছে, ওই লাউগুলো বড় হয়ে ওখানে ঝুলবে না, হ্যাঁ ঝুলবে, তা ভেঙে পড়বে না তো, না ভেঙে পড়বে না, এখন একটা লাউ গাছে একটা আছে কিন্তু অতগুলো লাউ যদি ধরে ভেঙে পড়বে তো না, না না ওটা ইয়ে কেন ওগুলো ওর সহ্য ক্ষমতা আছে, আস্তে আস্তে ওটা লাউগুলো থেকে যাবে, লাউ গাছ সে যদি সহ্য ক্ষমতা আছে প্রকৃতি যদি রেখে দেবে, একটা মানুষ পারে না, হ্যাঁ সে যে ইয়ে আছে তার দিয়ে তার সংসার চলে, সে ভবিষ্যতে তার যে আরও হতে পারে সে ধরতে পারে সহ্য সহনশক্তিটা, সে আস্তে 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 বিয়ে করবে ছেলে পেলে হবে, না সে নিজে বলছে আমি বিয়ে থা করলে তো আমার সংসার বাড়বে আমার ছেলে পেলে হবে, সেগুলোকে কে দেখবে কে দেখবে, ও ওই নিজেই বলেছে, মানে কেন তো বিয়ে করছি না, তা বলছে এই এখন তো মা বাবার ঠিক চলে, এরপর বিয়ে করে বউ আসবে তার একটা ফরজ আছে, আস্তে আস্তে সংসার বাড়বে ছেলে পেলে তাদের তো দেখতে হবে সেই ভবিষ্যতের, তাহলে ওই লাউ গাছটা এখন যদি ইয়ে হয় অতগুলো দেয় তা ভেঙে পড়ে যাবে, কিন্তু আস্তে 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 লাউ গাছটা মানে সহনশক্তি তার বেড়ে যাবে, সে ক্যারি করতে পারবে, সেটা বুঝল গেল বিয়ে হলো। আমি যখন আসি তখন তার দুটো বাচ্চা হয়েছে বুঝলেন, তখন বোধ হয় আপার ডিফারেন্ট তখন হেড স্ট্যান্ড হয়ে গেছে মানে পোস্টও উঠে গেছে, আমি যেন কিরে এখন সংসার চলছে, বলে হ্যাঁ কেমন করে, বলে সঙ্গে সঙ্গে আমার বিয়ে হলো, ইয়ে হলো আস্তে আস্তে আমার প্রমোশন হয়ে চাকরি দেবো, দেখলাম বেড়ে গেলে এখন আমাকে কিছু করতে সব, এগুলো ঠাকুরের দূরদৃষ্টি মানে কি দূরদৃষ্টি না ঠাকুরের মানে এগুলো তার চোখের পর ভাসে, হ্যাঁ মানে আগের থেকেই আমি প্রিডিক্ট করলাম যে কী করে চলবে, প্রকৃতি তোমাকে মিলে যাবে, হ্যাঁ বুঝাই বলছিলাম না যে এও পাবনা একটা ঘটনা, মানে ভক্তের ভগবান তিনি, তিনি ভক্তের ভগবান, বুঝলাম বরিশাল টাল হবে ওখান থেকে এক দাদা বাড়িতে অসময় একটা বেল হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য, তখনকার দিনে মানে বরিশাল থেকে পাবনা যাওয়া কে বা লোক তো খুঁজে কেউ পাইনি, কী করে সেই বেলটাকে ভালো করে পার্সেল করে পোস্ট অফিসে বা পার্সেলে ওই পাকা বেলটাকে পাঠিয়েছে ঠাকুর বাড়িতে, পোস্ট অফিসে আসতে আসতে কাকে দেখে দেখে তা ফেঁকে উঠে গেছে, তারপর যাই হোক
পার্সেলটা ছাড়া আনিছে। বিকেলবেলায় আমার ঠাকুর বাড়ির এই মাতৃমন্দিরের পাশেই ওই একটা ছোটো রাস্তা ছিল, রাস্তার ওপারে পোস্ট অফিস, সৎসঙ্গের পোস্ট অফিস। ওই পোস্ট অফিসের চিঠিপত্র আসতে আসতো, ওই পোস্ট অফিসের সামনে একটা হাতলওয়ালা বেঞ্চে বসে থাকতো, ঠাকুর বসতেন, আর সামনে ওই চিঠিগুলো খুলে ঘুরে হওয়া পড়া হতো ঠাকুর সামনে। ঠাকুর বলে এবার উত্তর দেওয়া যাবে, সব পড়া হতো ঠাকুর সামনে। এরকম একটা একটা খুলছে, সে পড়ে পড়ে শোনাচ্ছে, একটা খুলতে খুলতে দেখে গিয়ে পার্সেলটা খুলেছে, খোলা হয়ে বেলটা ফেটে গেছে, ফেটে ইয়ে গেছে, সবাই ফেলে দিছে, মানে বেলের আটা আটাটা লেগে গেছে, তো ওদিকে ফেলে দিছে। ওটা কি ফেললি রে? এই ঠাকুর একটা বেল পাঠাইছে, বেলটা সব ভেঙে টেঙে গেছে, ওরাই ফেলে দিলাম। দেখ দেখ দেখ, তার দেখে কি ওদের ছোটো চিঠু আছে, পর পর ও চিঠি কী আছে, ঠাকুর আমার গাছে এরকম একটা বেল হয়েছিল, এরকম একটা ইয়ে, আমি তো দিতে পারি নাই প্রভু, পাঠালাম, দয়া করে যদি আপনি কাজে লাগেন, মানে এবার লিখে খুব করবো বলে লিখে। হ্যাঁ, ও অত দূরের থেকে পাঠাইছি, আপনি ফেলে দিলি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, ওই তো হাতে লেগে যাচ্ছে, যা যা দেখ দেখ বড় বউকে কয়ে গে, এটা যেন আমাকে বেল পানা করে দেয় আজকে দুপুর বেলায়। হ্যাঁ দেখে এরা ঠাকুর নাকি এসে ফেলে দিল। ঠাকুর বললেন যে কী ফেলছে কী ফেলছে, দেখ তিনটায় লেখা আছে, সে করুণ করে লিখেছে, ভক্তের লেখা, ভক্তের ইয়ে, ভক্তের ভগবান, মানে এইগুলো ভগবান জানে তার যে মানে ভক্তের প্রতি যে তার নরদ বা ভালোবাসা গরম লাগছে, তো শরীরটা ইয়ে লাগছে এখন আমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, জয় গুরু, জয় গুরু।